আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহনু ডেগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আপনারা জানেন আমি মূলত কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি ঢাকাতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর পাশাপাশি আমার একটা ফার্ম আছে এবং আমার ফার্মের যে বর্ডার ক্রস গরুগুলা এগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দাম দর বিভিন্ন বিষয় আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করি এরকম আজকেও আমার কাছে নতুন বেশ কিছু বর্ডার ক্রস গরু আসে যেগুলোর মধ্যে থাকবে ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা গির সাহিওয়াল সহ ফ্ল্যাগবি ব্রাফোর্ড বিভিন্ন ধরনের আনকমন গরু যে গরুগুলো আসলে খুব এক্সক্লুসিভ এই গরুগুলো আপনারা সহজে আমার মনে হয় না যে ইন্টারনেট জগতে বা কোথাও দেখতে পারেন তো আজকের পুরাটা ভিডিও জুড়ে এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতে যে আকর্ষণীয় গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মণ ব্রিটের গরু এই দেখেন গরুটির রূপটা দেখেন কত সুন্দর আর এই গরুটি আসলে ব্রাহ্মা গরুগুলো খুব একটা পাওয়া যায় না বললেই চলে এত হাই পার্সেন্টেজের ব্রাহ্মা দেখেন এটার চারটা পা কতটা মোটা তুলনামূলক আর এটার কানগুলোও কিন্তু চওড়া ব্রাহ্মা গরুর তো কান অবশ্যই চড়া থাকবে এবং মাথা যেটা ছোট হবে অনেকটা মার্শাল্লাহ খুব ভালো একটা চুট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মার যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম হু সেম বৈশিষ্ট্যগুলো আপনারা আমার এই গরুটি পাবেন অবশ্যই পাবেন যদিও একটু ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন আর আমার কথার উপরও যদি আপনাদের বিশ্বাস না থাকে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে ব্রাহ্মা গুরুর কী কী বৈশিষ্ট্য থাকে তাহলে আপনারা নিজে ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক এখানে আমার আসলে আমার গুরুগুলো আমার নিজের কাছে যে যাতমান মনে হয় এবং যে পার্সেন্টেজ মনে হয় আমি সে জাতমান আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করার চেষ্টা করি এই জানার মধ্যে বা বলার মধ্যে অবশ্যই আমার ভুল ত্রুটি থাকতে পারে দয়া করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি যে গুরুটাকে যে জাত বলবো আপনাদের যদি মনে হয় যে এটা ওই জাত না এটা অন্য কোনো জাত আপনারা অন্য সেই জাত হিসাবেই কিনবেন আমার এটা আমার ওইটা যাই হোক এটা খুবই হাই পার্সেন্টেজের একটা ব্রাহ্মা এটার বয়স আনুমানিক নয় মাস নয় মাসে যে এটার গ্রোথনেস এত বেশি চলে আসবে আসলে অকল্পনীয় একটা বিষয় আর ব্রাহ্মাগুরু তো আসলে অবশ্যই বডি ফিটনেস ভালো থাকবে এই জন্য এই এত বেশি চাহিদা বাংলাদেশে তো এই একটা বড় প্রস ব্রাহ্মাগুরু খুবই হাই পার্সেন্ট আমার কাছে মনে হয় তো আপনারা চাইলে এই গুটি আমার থেকে কালেকশন করতে পারেন এই গুটির প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখবো যেহেতু ব্রাহ্মাগুরুগুলোর প্রাইস তুলনামূলক একটু বেশি থাকে আবার একটু বেশি মানে আহামরি কোনো বেশি মনে করে না যে দেড় লক্ষ দুই লক্ষ চেয়ে বুঝবো জাস্ট মার্কেট ভ্যালু চাইতে একটু বেশি তো আপনার যাদের এই গরুটির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে গরুটি আপনারা ক্রয় করতে পারেন চলেন পরবর্তী যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গড়িটি দেখতে পাচ্ছেন এটার জাত মান আপনারা নির্বাচন করে নেবেন আমার পার্সোনালি মতামত যদি আপনারা জানতে চান তাহলে এটা হয়তো শিববি একটা শিব্বি জাতের গরু এই ধরনের গরুগুলো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না আর এই শিববিজাতের গরুগুলোর কিন্তু প্রচুর চাহিদা যেহেতু পাওয়া যায় না আর আরেকটা বিষয় যদি আমি বলি দেখেন এটার বয়স আনুমানিক এগারো মাসের মতো তাতে এটার চারটা পা কতটা লম্বা চড়া আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আসলে ইন্ডিয়ান যে বলদগুলান থাকে সাদা সেই বলদগুলোর মতো মোটামুটি চেহারা চলে আসছে আর এটার হাইটও কিন্তু এই গরুগুলার আরও অনেক বেশি হবে কারণ দেখেন পা কত স্ট্রেট আর শিববি গুরু গরু এমনি থেকেও দেখতে অপরূপ চেহারা হয় এটার কালারটার জন্য একবারে ধবধবে সাদা সাদা গরু আসলে অনেকের পছন্দের শীর্ষে থাকে এই গুরুগুলো চাইলেও অনেক সময় টাকা থাকলেও এই গুরুগুলো পাওয়া যায় না তো খুব কষ্ট করে এই গরুটি ম্যানেজ করা এটা একটা শিববি জাতের গরু এই গরুটি চাইলে আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারেন এটার বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এটার প্রাইজ আমি রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস আলোচনার সুযোগ নেই আপনারা জানেন আমরা মূলত ফিক্সড প্রাইজে বেচা কেনা বেচা করি দয়া করে দাম দর করার জন্য কেউ কল করবেন না চলেন পরবর্তী আর একটা গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে অসাধারণ গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান রাথি শাহিওয়াল অনেকে পাকিস্তানি শাহিওয়াল বলে আবার অনেকে পাখড়া নামেও চেনে তো যেটাই বলেন না কেন এই গরুটি খুব ভালো একটা নতুন একটা জাত আর এই গরুটির গায়ের যে পাখড়া এটার জন্য প্রচুর চাহিদা পেয়েছে এই গরুটি মার্কেটে নতুন হইলেও এটা কিন্তু মোটামুটি সারা বাংলাদেশে এখন ছড়িয়ে গেছে কারণ এই প্রিন্টার জন্য গরুটা এতটা সুন্দর লাগে কুরবানিতে আসলে এই পাখরা গরুগুলো সবার আগে বিক্রি হয় এবং প্রাইস তুলনামূলক অন্যান্য গরুর চাইতে একটু হলেও বেশি থাকে কারণ কুরবানির গরুগুলো আসলে সৌন্দর্যকে টার্গেট করি যেহেতু কেনা হয় আর আমার মনে হয় না যে আসলে সৌন্দর্যের মধ্যে এই পাখরা গরু ছাড়া অন্য কোনো গরু এত রূপ চলে আসে আর এটার প্রিন্ট একবারে আনকমন একটা প্রিন্ট এটার মাথাটাও দেখেন খুবই সুন্দর মাথার শেপটা আর চারটা পা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা এবং স্ট্রেট আর এটা নাভি কিন্তু ডবল নাভির একটা গরু ডবল নাফের গরুগুলোর বিশেষত্ব যে এটার বডি ফিটনেস খুবই ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়সে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো দেখেন এটার যে গ্রোথনেস কতটা ভালো সহজে কেউ দেখে বুঝতে পারবে না এটা এগারো বারো মাসের একটা বাচ্চা আর এটার যে চুটটা আছে মার্শাল্লা খুবই সুন্দর এই গরুটি এখনই যে রূপ আছে এটা ইনশাল্লাহ আশা করা যায় বড় হলে এই গরুটি আরও অপরূপ চেহারা চলে আসবে আর চারটা পা দেখেন কত স্ট্রেট এটা কিন্তু হাইট সম্পন্ন গরু হবে এটাও কারণ আমি প্রত্যেকটা গরুই আসলে পা মাথা চুট এবং জাতমান সব কিছুর উপর নির্ভর করে গরু আমি কালেকশন করি এই জন্য আমার গরু অল্প থাক কিন্তু যে গরুটাই আমি দেওয়ার চেষ্টা করি না কেন জাতমান যেন সর্বোচ্চ থাকে এই চেষ্টাটাই আমি করি তো যাই হোক এটার বয়স এগারো থেকে বারো মাস এইটার প্রাইজ আমি রাখছি এক লক্ষ দশ হাজার টাকা চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা নেপালি গির একটা গরু আপনারা জানেন গিরের দুইটা বৈশিষ্ট্য থাকে একটা নেপালি গির এবং একটা গির তো এটাও একটা ইন্ডিয়ান নেপালি গির এটার নাভিটা দেখেন কত বড় একটা নাভি এবং ডবল নাভি এটাও আর সবচেয়ে বড় বিষয় এটার চামড়াটা কতটা পাতলা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন যে এটা চামড়া কিন্তু ভাজ ভাজ হয়ে আছে এই ধরনের গরুগুলো খুবই তাড়াতাড়ি লোড নেই এবং এটার চারটা পা এত মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এর খুরাইগুলো কিন্তু খুবই ছোট। আমি বলতে চাচ্ছি যে গরুটি খুবই হাইট সম্পন্ন গরু হবে কারণ গির এবং নেপালি গির গরু কিন্তু এমনি থেকেই অনেক বেশি হাইটে আসে আর গিরের যে বৈশিষ্ট্য মাথা উল্টানো হবে কানগুলো পেঁচানো হবে আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা কানি পা পেঁচানো এবং মাথাটা কিন্তু অনেকটা উল্টানো দেখলে বুঝতে পারবেন আর এটা চুট যা আছে মাসাল্লাহ খুবই সুন্দর গোয়ালার কম্বলটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এটার পিছনে যে শেপটা এটা দেখেন অনেকটা চওড়া তো এই ধরনের গরুগুলো আসলে ভবিষ্যৎ খুবই ভালো এগুলো থেকে আশা করা যায় যদি আপনারা ঠিকভাবে লালন পালন করতে পারেন তো এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এটার প্রাইস আমি রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আর একটা গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা দেখেন এটার বয়স আনুমানিক সাত মাসের মতো এটা গ্রোথনেস দেখেন কতটা ভালো আর এটার কানগুলা দেখছেন কত চওড়া ব্রাহ্মা গরুর তো এরকম চওড়া হবে এবং মাথাটা অনেক ছোট হবে তুলনামূলক আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটার মাথাটা কিন্তু খুবই ছোটো অন্যান্য গরুর তুলনায় আর এটার নাভিটা দেখতে পাচ্ছেন তো এই ধরনের বকনাগুলো আসলে জাত জন্য বেশি ব্যবহৃত হয় আপনারা অনেকেই ব্রাহ্মা গুরুগুলা খোঁজেন জাত জন্য তারা আসলে এই কালেক্ট করতে পারেন এটার চারটা পা দেখেন অনেক স্ট্রেট এবং এটার পিছনের শেপও খুবই চওড়া আর ব্রাহ্মা গরুর চুটটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই যেহেতু মায়ের পার্সেন্টেজটা ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর ভালো একটা ব্রাহ্মা বীজ ইউজ করা যায় এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট একটা বাচ্চা আশা করা যায় তো আপনারা জাত উন্নয়নের জন্যই বাচ্চাটি আমার থেকে কালেক্ট করতে পারেন এটার মশালা গলার ঝুলটা দেখেন কত বড় তো এই গরুটির বয়স আনুমানিক সাত মাসের মতো তাতে আসলে যা গ্রোথনেস আছে আমার কাছে মনে হয় যে ব্রাহ্মা হিসাবে খুবই পারফেক্ট আর এই গরুটির প্রাইস আমি রাখছি পঁচানব্বই হাজার টাকা এইটাও ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আর একটা গরু আছে এটা আমরা একটি দেখি পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটার জাত মান আপনারা নির্বাচন করে নেবেন এটার আসলে আমি বৈশিষ্ট্যগুলো যদি আপনাদেরকে একটু বলি দেখেন এটার দুইটা কান কতটা চড়া আর এটার মাথা খুবই ছোট আর মার্শাল্লা চুটটা যা আছে খুবই সুন্দর তো এই গরুগুলো আসলে ভবিষ্যৎ খুবই ভালো হয় কারণ একটা গরুর জাতমান বোঝার উপায় আসলে মাথা কান চুট গলার কম্বল নাভি এবং এটার গ্রোথনেস এটার পা এসব কিছু দেখে আসলে লং প্রজেক্টের গুরুগুলো নির্বাচন করতে হয় এই জন্য আমি আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এই গরুটির চারটা পা একটু ভালোভাবে যদি খেয়াল করেন অনেকটা মোটা এবং এটাও ঘোরা পাওয়া গরু আর এটার নাভিটাও কিন্তু ডবল নাভি আপনারা দেখতে পাচ্ছেন এই জন্যই আসলে এটার গ্রোথনেসটা এতটা ভালো আর এটার মাথা কিন্তু খুবই ছোট অন্য যে গরুগুলো আমি দেখালাম ওগুলো এবং এটা যদি আপনি একটু কম্পেয়ার করেন দেখতে পাবেন যে এটার মাথা কতটা ছোট এই গরুটির বয়স আনুমানিক বারো মাসের মতো কিন্তু এটার যে গ্রোথনেস মাসাল্লাহ খুবই ভালো আর এই এটার কানগুলা আর মাথা এবং চুট এই তিনটা জিনিস আসলে এই গরুটির খুবই আকর্ষণীয় একটা বিষয় তো এই গরুগুলো যদি কেউ লং প্রজেক্টে রাখতে পারে এবং ভালোভাবে গরুগুলো লালন পালন করতে পারে ইনশাল্লাহ আশা করা যায় এগুলো থেকে খুব ভালো অঙ্কের একটা প্রফিট আশা করা যাবে তো এই গরুগুলো আপনারা চাইলে লং প্রজেক্ট এবং শর্ট প্রোজেক্ট দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন তো আপনাদের যাদের এই গরুটি পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটি আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন এটার বয়স আনুমানিক বারো মাসের মতো এটার প্রাইস আমি রাখছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ নাই চলেন পরবর্তী আর একটা গরু আছে এটা আমরা একটু দেখি শুরুতেই আমি বলেছিলাম যে গিরের দুইটা কোয়ালিটি হয় একটাতে গলায় পাখরা থাকে এবং আরেকটাতে পাখরা থাকে না এই যে দেখতে পাচ্ছেন যে এই গরুটা এই গরুটা ইন্ডিয়ান গির গরু এটা দেখেন এটার গলার নিচে কিন্তু পাখড়া আছে আর এটার দেখেন নাভি ডবল এবং চুটটা মার্শাল্লাদা এখনই ভাজ হয়ে গেছে আমি প্রথমে বললাম যে গির গরুর কিন্তু চুট খুবই সুন্দর হয় এবং এটা খুবই হাইট সম্পন্ন গরু হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এটার মাথাটা কিন্তু অনেকটা উল্টানো এটা দুইটা কানো পেঁচানো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে ইন্ডিয়ান গির আর বাংলাদেশি গির তুলনায় ইন্ডিয়ান গুরের হাইটগুলো খুবই বেশি হয় ওজনও বেশি ধরে আর এটার চারটা পা দেখেন অনেকটা স্ট্রেট এইটাও কিন্তু ঘোরা পাওয়া গুরু আমি বারবার বলতেছি আমি প্রত্যেকটা গরুই খুবই সময় নিয়ে জাত মান থেকে শুরু করে সব কিছু যাচাই বাছাই করে আমি আসলে এক একটা গুরু কালেকশন করার চেষ্টা করি এই জন্য আমার ভিডিও আসতে একটু টাইম লাগে এবং আমার কালেকশনও খুব একটা আহামরি থাকে না কারণ আসলে টাকা থাকতে দশ বিশটা গুরু কেনা যাবে কিন্তু একসঙ্গে যতই আপনার টাকা থাক কখনোই দশ বিশটা গুরু ভালো পাবেন না তো এটাই বলতে চাই গরু আপনারা যেখান থেকেই নেন যেটাই নেন অবশ্যই সেই জাতের পার্সেন্টেজটা যেন সর্বোচ্চ থাকে আপনারা যদি শাহিওয়ালও নেন সেক্ষেত্রে শাহিওয়ালের যেন সর্বোচ্চ গ্রিডটা থাকে আপনারা যদি গি নেন সেক্ষেত্রে গ্রিডের যেন সর্বোচ্চ পার্সেন্টেজটা থাকে আমি এটা বোঝাতে চাচ্ছি জাত কোনোটাই খারাপ না সবগুলো জাতি ভালো যদি সেই জাতের পার্সেন্টেজটা খুব হাই থাকে তো যাই হোক এই গিরটাতে আমার দেখে যা মনে হচ্ছে এটা খুবই হাই পার্সেন্টেজের একটা ইন্ডিয়ান গির গুরু এই গরুটির বয়স আনুমানিক এগারো মাস মাসালে এটা চারটা পা অনেকটা লম্বা চড়া এই গরুটি আরও অনেক বেশি হাইটে হবে আর এই গরুটির আকর্ষণের যে বিষয়টা এটার কালার এই চকলেট কালারের গরুটা এত চাহিদা আপনারা দেখান যে আসলে বলার ভাষা নাই লাল গরু চাইতেও চকলেট কালারের গরুগুলোর চাহিদা প্রচুর থাকে আর এই গরুগুলো যখন বড় হয়ে যায় তখন অপরূপ একটা চেহারা চলে আসে চকলেট কালারটা তো এই জন্য হয়তো এই গরুটির বেশি রেসপন্স পাই আর পার্সোনালি আমার আমার কাছে এই কালারটা খুবই বেশি ভালো লাগে তো যাই হোক এই গরুটির বয়স এগারো মাস এটার প্রায় আমি রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের কারো প্রয়োজন হলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন গরু ক্রয় করার আগে অবশ্যই গরুর জাত মান পা যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় থাকে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কথা বলে অ্যাডভান্স করে এসে দেখে শুনে বুঝা নিতে পারবেন অথবা অনেকে আসলে আসা সম্ভব হয় না সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দাইতে গাড়ি এবং রাখা ডেলিভারি করে দিতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে